যদি আমার ভাষা বুঝতে পারতেন আজকে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে সুবহানাল্লাহ বলতেন, কিন্তু বুঝতে হতো কম পাচ্ছেন। আপনারা বাংলা কম বোঝেন নাকি? টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এ পাশের গাড়ি এ কাঠের গাড়ি বানিয়া চলে যাবি রে বন্ধু আমার, কেন বাধাই দালান ঘর আমার ভারত রে আমার বন্ধুরা, সিং মায়েরা শুনে যাও রাতের বেলা, আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। ভাই গো আমার রাসূল আর বলেন, আমার আমার নবী আর বলেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বন্দিরা, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিনটি তোমাদের কাছে চলে আসছে, যেই দিনটি রাস্তার মাঝে আছে রে, সেই দিনটি যেন চলে আসছে, ওই দিন এমন এক ভয়াবহ দিন, ওই দিন এমন এক খাতারনাক ওই দিন। ভাই গো কসম আল্লাহর বলি, মুখের লালা শুকিয়ে যায়, মুখের লালা শুকিয়ে যায়, পিপাসা এসে যায়, সেই দিন এমন এক খতরনাক মহিদিন, সেই দিন এমন এক ভয়াবহ দিন। আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন, সাহাবীরা ওই যে দেখছো সূর্যটি কত দূরে আছে, এই সূর্যটি প্রায় ১৫০০ কোটি কিলোমিটার দূরে, এত দূরে সূর্যটি আছে, এই সূর্যটি সেদিন আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করবে, আর সৃষ্টি করে ওই সূর্যটি কোথায় রাখবে, ওই সূর্যটি বর্তমান এত দূরে আছে। রাসূল বলেন, সাহাবীরা রে সেদিন সূর্যটিকে মাথার উপরে রাখা হবে। কোথায় রাখা হবে? মাথার। ভাই বাপ আজকের সূর্যের তাপমাত্রা কত ছিল? একটা থেকে দেড়টার সময় সূর্যের তাপমাত্রা আজকে কত ছিল? আমার ভাইয়েরা আজকের যে সূর্যের তাপমাত্রা দেড়টার সময় ছিল ৩৪ ডিগ্রি টেম্পারেচার, কিন্তু সেই দিন সূর্যের তাপমাত্রাটা কত হবে? তবে এত উপরে সূর্য তার টেম্পারেচারটা যদি ৩৪ ৩৪ হয়, আর ৩৪ ৩৪ টেম্পারেচারে আমি মনিরুদ্দিন ফ্যানের তলায় থাকতে পারি না, এসিতে কাজ করে না, কিন্তু ওই দিন যেদিন সূর্যটি মাথার উপরে নিয়ে আসা হবে, সেই দিনের সূর্যের তাপমাত্রাটি তার তুপ্ত টেম্পারেচারটি কত হবে, একজন কেউ বলতে পারবেন গো সেই দিনের সূর্যের মাপটা কত হবে, তার তার গরমটা কত হবে? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, সেই সূর্যের তাপটা ডিগ্রি কত হবে বিশ্বের এমন কোন বিজ্ঞানী নেই তার টেম্পারেচারটা মেপে দিতে পারে, কিন্তু আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়া
সাহাবীরা সেই দিনের তাপমাত্রাটি কত হবে রে, সেই দিনের সূর্যের টেম্পারেচার ডিগ্রিটা এত হবে, সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি, মগজ বলেন আপনারা না ভেজা বলেন, কি বলেন মগজ, রাসূল বলছেন। ভাই আমার আমি প্রত্যেকটা হাদিসের হাওয়ালা দিয়ে এবং আমার রাসূলের কথা ছাড়া অন্য একটা কথা বলি না, এটাই আমার চরিত্র। আমার রাসূল বলেন সেইদিন সূর্যের ডিগ্রি তার টেম্পারেচার মানুষের মাথার মগজগুলি হাতে হাড্ডির ক্যালসিয়াম গুলি শরীরের চর্বি গুলি গলে 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 নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে পুঁজের মতো হয়ে বের হতে থাকবে। আমার পর্দা নাসিম মায়েরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিনটি আমাদের কাছে আসছে তিনটি যেন রাস্তার মাঝে আছে, কত দূর এসে পেয়েছে গো হাওড়া না ফারাক্কা ওই কঠিন ওই দিন এমন একদিন রে। রাসূল বলেন সেই দিন সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলি কুত্তার মতো কুকুরের মতো হয়ে বেরিয়ে যাবে, একটি হিপানো কুত্তা একটি ক্লান্ত কুত্তা দৌড়াতে 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 যখন তার ক্লান্ত এসে যায় আর ওই কুত্তাটি ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিহ্বাটা বার করে দেয়। আপনাদের দিকে কুকুরগুলো এভাবে জিভে বার করে এরকম করে আর জিভাটা দিয়ে কি বের হয়, ভাইজান রে আমার শিক্ষিত ভাইরা আজকে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছেন, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন, আল্লাহ আপনাদের কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমলনামাখানা ডান হাতে দিক, এই দোয়াটা আমি মাহবুবের দরবারে করি। ভাই আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমার আমার অভ্যাস খারাপ, আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমি কোনো বানানো গল্প বলতে পারি না, এটাই আমার চরিত্র। কিন্তু বন্ধু আমি মনিরুদ্দিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে আমার রাসূল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পায়। রাসূল বলেন সাহাবীরা রে সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে মানুষ সহ্য করতে পারবে না, মানুষ দৌড়া দৌড়ি করবে। ভাই গা মানুষ সেই দিন মাহবুবের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য হই না আর বাঁচতে চাই না, কিন্তু আজকে মানুষ মরতে চায় না, আজকে মানুষ মরতে চায় না। কেউ আছো হাত তুলে একজন বলবে মনিরুদ্দিন হুজুর আমি আজকে মরব, আছেন কেউ? আজকের ময়দানে পাবেন না, বাংলার মাটিতে পাবেন না, ভারতের মাটিতে পাবেন না, বিশ্ব জগতে পাবেন না, সে নিজে থেকে স্বইচ্ছায় মরতে চায়। ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না, যখন বড় জুলুমের মধ্যে যান বাঁচানো মুশকিল তখন সে সুসাইড করে মারা যায় কিন্তু ওর হৃদয় থেকে মরে নাই, সুস্থ মস্তিষ্কে মরে নাই, সুস্থ মস্তিষ্কে কেউ মরতে চায় না, আমরা সকলেই বাঁচতে চাই।
আমাদের আমাদের মালদার হরিশ্চন্দ্রপুরে আমার গ্রামের উত্তর পাড়ার সেলিমের দাদু, কার দাদু? সেলিমের দাদু। আপনারা শুনেছেন কোনোদিন? আমি বলছি শুনেন, আমাদের উত্তর পাড়ার সেলিমের দাদু 4 বছর থেকে বিছানায় পড়ে আছে। ক বছর থেকে 4 বছর থেকে পড়ে আছে। তো আমি 15 দিন পর জলসা করে বাড়ি যাচ্ছি, তো আমার বিবি বলছে যে হুজুর আর জানো তো কি হয়েছে, বলছে সেলিমের দাদু মনে হয় আর থাকবে না, পজিশন খুবই খারাপ। তো আমি হাদিসে রাসূলের হাদিসে পড়েছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক বিশাল নেকির কাজ, কি গো ভাই কথাটা কি বানানো বললাম? তো তবে যাক, আমি একটু কষ্ট হলেও আমি বেচারাকে দেখে আসি, মরে না বাঁচে চিন্তা মুখটা দেখতে পাবো কিনা একটু দেখে আসি। আমি সেলিমের দাদুরে দেখতে গেলাম, যাওয়া মাত্রই দেখি তার মেজো মেয়ে সিথানায় বসে আছে, বাবার সিথানায় বসে আছে। আমি গেলাম বাড়ির লোককে বলে আমার একটু বসতে দিল, বসতে দেওয়ার পরে বলে হুজুর আপনার মতো লোকের দোয়া কবুল হয়। আমাদের আমার শ্বশুরের গ্রামের বড় মুফতি মাওলানা আব্দুর রহমান জালালি তিনি বলেছেন যে কি 3 প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তার মধ্যে আমি হুজুরের মুখে সেদিন শুনলাম জালালউদ্দিন হুজুরের মুখে যে আপনি 2 ভাগ পেয়ে আছেন, আপনি হলেন মাসলুম এবং মুসাফির অসহায় মানুষ, একটু দোয়া করবেন বাবার জন্য। এই বলে আমার বললাম কথা বলতে আছি, তারপরে আমি বললাম দেখি একটু চাদরটা উঠাও তো তোমার আব্বার অবস্থাটা কি দেখি। চাদরটা উঠিয়ে দেখলাম তো দেখি সেলিমের দাদুর পাছার অংশগুলি খুঁজে খুঁজে যাচ্ছে, হাঁটু দুটো ফেটে গেছে, জায়গা দিয়ে পায়খানা হয় না, অন্য এক জায়গা দিয়ে পাইপ দিয়ে পায়খানা হচ্ছে, ঠোঁটটা পাড়িটা ফুলে দিয়ে বেরিয়ে গেছে, দাঁত গুলি কেমন হয়ে বেরিয়ে গেছে, মনে হয় থাকবার আর চেন্নাই ভেলোর এবং কলকাতা পিজি শিলিগুড়ি ডাক্তার চেয়ার এমনি করে করে আপনার নেপালের কাঠমান্ডু ঝাপা থেকে ফিরিয়ে নিয়েছে, প্রত্যেকটি ডাক্তার তার রিটার্ন করে দিয়েছে, এর এলাজটা সম্ভব না। তোমরা যতদিন থেকে যাও তার সেবা যত্ন করো, হঠাৎ তখন বেরিয়ে যাবে। ভাইজান, লোকটা ভিতর থেকে আওয়াজ করে তো আমি একটু আমার কানটাকে একটু কাছাকাছি দিয়ে গেলাম যে লোকটা এই অবস্থায় আল্লাহর জিকির করে না আল্লাহর ডাক্তার না ব্যথা যন্ত্রণায় কাঁদে কি বলে দেখি। আমি কানটা একটু কাছাকাছি নিয়ে যাই তো লোকটা কি ওই মায়া 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 বোঝা যায় না। আমি আর একটু খুব খেয়াল করে শুনছি তো লোকটা কি বলছে, ওর আওয়াজ থেকে আমি পেলাম যে সেই আল্লাহর জিকিরও করে না, আমার আল্লাহরও ডাকে না, ব্যথাও অনুভব করে না। কি বলছে জানেন? বলছে বাঁচাও 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 বাঁচাও। বাঁচতে চাইছে, কি চাইছে কি চাইছে? বাঁচতে চাইছে। তবে আমি জানি মরতে হবে, আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আমি তার মরণ আগে দিয়েছি, হায়াত তারপরে দিয়েছি। অন্য এক জায়গায় আবার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন কুল্লু নাফসির যায়কাতিল মউত, প্রত্যেকটি নফসের মৃত্যু আমি আল্লাহ করব। আমি যারে রুহু দিয়েছি, আমি যারে জীব দিয়েছি, প্রত্যেককেই মেরে দেব। তবে আমি জানি মরতে হবে, আপনি জানেন মরতে হবে, জানা শোনা সত্ত্বেও আমি মরতে চাই না,
ওই সেলিমের দাদু এত জুলুম কষ্ট হয় তবুও মাবুদের দরবারে বাঁচতে চায়। আমার বড় মেয়ের নাম হলো হাজেরা খাতুন, এখন বয়স 15 বছর আমার মেয়ের বয়স। রে হাজারার মা, সত্যি রে সত্যি, এত জুলুম লোকটি দেখে আমার চোখের পানি বেরিয়ে গেল। এত লোকটির কষ্ট হয় তবুও লোকটি মরণ চায় না, তবুও লোকটি যেন বাঁচতে চায়। তবে সেই দিন কতই ভয়াবহ দিন রে, রাসূল বলেন সাহাবীরা রে, সেই দিন মানুষ মরতে চাইবে। সেই দিন মানুষ কি চাইবে? মরতে চাইবে। আর তা মানুষ বলবে আল্লাহ, হাত এইভাবে বার করে দিও, আল্লাহ আর সহ্য হয় না, আর সইতে পারি না, মাবুদ রে মেরে দাও, আল্লাহ রে মরণ দাও। সেই দিন মানুষ মৃত্যু কামনা করবে। মানুষ যখন বার 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 পাগলের একটা বাচ্চা যখন এক কচি যখন মায়ের কাছে যখন বেশি বেশি কিছু চায়, তখন মা বলে পাগল নে, এই যে মানুষ যখন পাগলের মতো আল্লাহ মেরে দাও, আর সইতে পারি না, আর জান বাঁচে না, আমার আল্লাহ বলে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, রে পাগলির দলেরা, রে ছাগলির দলেরা, আজকে কেন তোরা মরতে চাইছি? তোরা কি শুনিস নি মনের উদ্দিন সেই দিন বলে 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 যুক্তি দিয়ে তোদেরকে বুঝি আমার কোরআনের কথা বলেছিল? এই কথাটা শুধু মনিরুদ্দিন বলেনি, আমার জমিনে লক্ষ কোটি ওলামায়ে কিরাম বলেছে, আমি আল্লাহ হাজার বছর পূর্বে আমি পবিত্র কোরআন দ্বারায় আমার রসুলের কাছে মেসেজটা দিয়ে দিয়েছি, আমার নবীর কাছে বার্তাটি দিয়ে দিয়েছি, আমার রসুল বিশ্ববাসীকে বলে দিয়েছে, আজকে কেন তোরা পাগলের মতো মরতে চাইছি? তোরা কি জানিস না আমি মারব না, তোরা কি জানিস না আমি মারব না, আমি তো তোদের মারব না, এই কথাটা হাজার বছর পূর্বে বলে দিয়েছি। আর এই মেসেজটি বার্তাটি বার বার করে আমার জমিনে রিপ্লাই হয়েছে। সেই দিন মনিরুদ্দিন বলতে বলতে মাথা গরম করে চুলগুলি তার ভিজে গেছিল, গেঞ্জিগুলি তার ভিজে গেছিল, শরীর তার ব্যথা হয়ে গেছিল, বুকে তার ব্যথা হচ্ছিল, এত বার 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 এত যুক্তি সম্পূর্ণ দিয়ে বুঝিয়ে। সেই দিন মনিরের কথাতেই নাকি বেঈমানি মনে করেছিলি, সেই দিন মনিরের মনিরুদ্দিনের কথা তোদের মিথ্যে মনে হয়েছিল নাকি? কেন আজকে তোরা মরতে চাইছি? আমি যে আল্লাহ তোদের মারব না, এই কথাটা কি তোরা ভুলে গেছিস? কেন আমি আল্লাহ ওই বহুদিন আগে বার্তাটি দিয়েছি। বার্তাটি কি রে? বার্তাটি যদি আপনারা পারেন আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা পারলে আমার সঙ্গে পড়ুন, আল্লাহর রহমত নেমে আসবে। দেখবেন কালকে 11টার মধ্যে মধ্যে আপনাদের গ্রামে আল্লাহ কি বাজনা করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা যতটুকু চেষ্টা করেন পড়েন আমার সঙ্গে, আপনারা হয়তো আরবি ভাষা বুঝেন না কিন্তু অনেকেই বোঝেন, আমি পড়ছি, আপনারা চেষ্টা করুন আমার সঙ্গে পড়ার, আমি পড়ে আবার বাংলা দিয়ে বুঝিয়ে দিছি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির يحييكم
আমি আল্লাহ সেইদিনই তোদেরকে বলেছি তোরা মৃত্যু ছিলি, আমি ওই আরবি থেকে এখন বাংলা বলছি, তোরা মৃত্যু ছিলি আমি তোদের জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর তোমাদের মারব না। তোমরা মৃত্যু ছিলে আমি জীবিত করেছি, মৃত্যু থেকে চিন্তা করেছি, চিন্তা থেকে মৃত্যু করেছি, মৃত্যু থেকে জিন্দা করেছি, আর তোমাদের মারব না, আর তোমাদের মারব না, যতই মৃত্যু কামনা করো মরণ তোরে আর দর্শন করবে না। ইসলামের বিধি বিধান নিয়ে যারা শত্রুতা করবে,
কতই মাথা চাড়া দিবে, জোরে বলি ইনশাআল্লাহ। একদম ভারতীয় সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে, কেউ কোন বউ যদি তার শ্বশুর শাশুড়ি থেকে ভিন্ন হওয়ার জন্য তার স্বামীর সঙ্গে ডিস্টার্ব করে, ওই বিবিকে তার ডিভোর্স দিতে পারে, এই বলে সুপ্রিম কোর্ট তার ঘোষণা দিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যা বলেছে এটা তা মেনেছে, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই জন্য আমি চিৎকার গলায় বলি নারায়ে তাকবীর আল্লাহ, আল ইসলাম জিন্দাবাদ, সমস্যায় পড়ে যে কোন দিশা না পায়, ট্রেনে কোনো কাজ করে না, তখন বাড়িতে এসে ঠ্যাঙ্গা দিয়ে বিবিরে বলে তোর জন্য হলো, তোর জন্য হলো, তোর দিশা না পেয়ে তখন বাড়ির বউটারে পিটায়, বাড়ির ছেলেটারে পিটায়, কি গো ভাই বলে ঠিক কিনা বলে। তো এইবার সেই দিন মানুষ যখন আল্লাহর কাছে মরতে চাইবে, আমার আল্লাহ যখন ক্লিয়ার বলে দেবে যে আমি তো তোদের মারবো না, সেই দিনই তো বলে দিয়েছি মারবো না, আজকে তোরা পাগলের মতো বোকার মতো কেন মরতে চাইছি, কেন আমি আল্লাহ যাহা বলি তাহাই করি, আমি আল্লাহ ওই মনির উদ্দিনের মতো নয়, আমি আল্লাহ মতির মতো নয়, আমি আল্লাহ নইমুদ্দিনের মতো নয়, যে বলবো একরকম করবো আর এক রকম, আমি আল্লাহ যাহা বলি তাহাই করি, আমি বহুদিন পূর্বেই বলেছি মারবো না, আজকে তোদের মারবো না, ওই সেদিনের কথা আজকের কথা একই কথা না রে থাকবি। তখন মানুষ দিশা না পেয়ে কি করবে জানেন, মানুষ ওই মানুষেরা দিশা না পেয়ে চলে যাবে হযরত আদমের কাছে, তার কাছে যাবে হযরত আদমের কাছে যাবে, হযরত আদমকে যে বলবে ওগো আমাদের আদি পিতা, ওগো বাবা আর সইতে পারি না, আর জান বাঁচে না, একটু মাবুদের দরবারে সুপারিশ করো। আদম বলবে সন্তানের রে আমি তো পারবো না, আমি পারবো না, আমি মহামূল্য জান্নাতের ভিতরে আল্লাহর কথার ব্যতিক্রম করেছি, আমার আল্লাহ আমারে কি বলবে, আমি আমার আল্লাহর কি জবাব দেব, আমি বড় টেনশনে আছি রে, মাথা গরম হয়ে টুপি ভিজে গেছে রে, আমি পারবো না রে ছেলেরা, আমি পারবো না রে সন্তানেরা, আমার ব্রেনটা কাজ করে না। মানুষ আবার দিশা না পেয়ে চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, হযরত ইব্রাহিমের কাছে যে বলবে ওগো আমাদের জাতির পিতা, ওটা হলো জাতির পিতা, ওগো আমাদের জাতির পিতা, ওগো হযরত ইব্রাহিম আর সইতে পারি না, আর জান বাঁচে না, আর পারি না রে মাহবুব, একটু আমার আল্লাহর দরবারে বলো। ওরা বলবে রে আমার ছেলেরা, রে আমার মেয়েরা, আমি আল্লাহর দর আমার আল্লাহ আমার সন্তানরে কুরবানি করতে বলেছিল, আমি কুরবানি করতে গিয়ে আমি ছেলেরে কুরবানি করতে পারিনি, যেন অন্য একটি বস্তু কুরবানি হয়েছে, আমার আল্লাহর দরবারে কি প্রশ্ন হবে, আমি তার কি উত্তর দিব, আমি যেন বড় টেনশনে আছি রে, আমার যেন মাথা গরম হয়ে জামা কাপড় ভিজে গেছে, পারবো না রে, পারবো না, পারবো না রে, পারবো না। মানুষ দিশা না পেয়ে বেকুল হয়ে পুনরায় চলে যাবে, আবার চলে যাবে আমার নবীর আগের নবী, ওই হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবীর আগের নবী, হযরত ঈসার পরে
জামিনে পাঠিয়েছেন। একবার করে বলি নারে তাকবীর, ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে আর যে বলবে ও গো মারিয়ামের সন্তান, ও গো মারিয়ামের সন্তান, ও গো হযরত ঈসা রূহুল্লাহ, ও গো আল্লাহর আল্লাহর নবী, ও গো বিশ্বের নবী, আর সইতে পারি না আর সহ্য হয় না, একটু মাহবুবের দরবারে সুপারিশ করো। পয়জন হযরত ঈসা উত্তর দিয়ে বলবে, রে আল্লাহর বান্দারা, রে নবী মুহাম্মাদের উম্মতেরা, রে আল্লাহর বান্দারা, রে নবী মুহাম্মাদের উম্মতেরা, ওই যে আমি বিনা বাপে জন্ম নিয়েছিলাম, আমার আল্লাহ মারিয়মের গর্ভে আমারে বিনা বাপে জন্ম দিয়েছিল, আমাকে কিছু কিছু আল্লাহর বান্দারা যাদেরকে ইহুদি খ্রিস্টান বলে ওরা আমাকে আল্লাহর বেটা বলে, আল্লাহর বেটা বলে, বলে যে কি বিনা বাপে যেমন আল্লাহকে জন্ম দিয়েছে, এটা আল্লাহর বেটা, এই শব্দ কারা বলে? খ্রিস্টানেরা, ইহুদিরা, তারা হযরত ঈসা আলাইহিস সালামের পূজো করে, হযরত ঈসা আলাইহিস সালামের স্মরণ করে চলে, কেন ওরা বলে এটা আল্লাহর জন্মা বেটা, মারিয়মের গর্ভে বিনা বাপে হয়েছে, এই ঈসার বাপ হলো আল্লাহ। বন্ধুরে হযরত ঈসা আলাইহিস সালাম এই মানুষ বিপুল মানুষগুলিরে বলবে, রে আল্লাহর বান্দারা, রে নবীর উম্মতেরা, পারবো না রে পারবো না, আমাকে আমার আল্লাহ কি বলবে, আমি কি উত্তর দিব, আমি যেন বড় টেনশনে রয়েছি। যারা আল্লাহর পাঠানো নবী গো, তবে আমাদের ভারতের বড় হুজুরেরা কি পাত্তা পাবে? কথা কি বোঝা গেছে? ও ভাই কথা বোঝা গেছে? আল্লাহর রাসূলেরা যদি সেই দিন কথা বলার মতো সুযোগ না পায়, তো আমাদের ভারতের হুজুরেরা সেদিন যে কথা বলার সুযোগ পাবে? ও ভাই ও বন্ধু, তবে কেন কেন হুজুরের ঠ্যাং দুটো যে ধরে পড়ে থাকে না আপনারা? আপনাদের দিকে চাই না নাকি? আমার ভাইয়েরা কোথায় না বাড়িয়ে বলি গো, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই উত্তরটি দিয়ে দেবে, মানুষ আবার বেকুল হয়ে উল্টো পিঠ দিয়ে অন্যদিকে তারা জ্বালবে, মরে কুল গেল কুল গেল, ভাঙিল মরণই কাখার, মরে কুল গেল কুল গেল, ভাঙিল মরণই কাখার, মানুষ আর দিশা পেয়ে যাবে কোথায় রে? কিন্তু আমার রাসূলের কাছে লজ্জাই যেতে পারবে না, কারণ নবীর বিধানের ব্যতিক্রম তারা চলেছে। আমার রাসূলের সুন্নতি দাড়িগুলিকে শিলনে যে কেটে কেটে জবাই করেছে, উল্টো মুনে বেলেট মেরেছে, সপ্তাহে তিনবার করে বেলেট মেরেছে, নবীর কত সুন্নতের বেখেলাপ করেছে, নবীর কথার কথা ব্যতিক্রম করেছে, সেই দিন মানুষেরা আমার রাসূলের কাছে যেতে শরম পাবে, আমার রাসূলের কাছে যেতে লজ্জা পাবে, কেন বাংলাদেশের তসলিমা নাসরিন আমার নবীকে উল্টো পাল্টো ভাষা দিয়ে গালি দিয়েছে। ওরা কি যেতে পারবে? ওদের কি শরম লাগবে না? ওরা কি লজ্জা পাবে না? যেই নবীর গালি দিয়েছি সেই নবীর কাছে কেমন করে যেতে পারি? মানুষ বেকুল হয়ে যখন হাঁটা দেবে, হযরত ঈসা আলাইহিস সালাম হাতটা ছেড়ে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, এ মুহাম্মাদের উম্মতেরা একটু শোনো রে, ফিরে তাকাও, এ আল্লাহর বান্দারা, রে নবীর উম্মতেরা, আমি ঈসা তোদের ডাক দিয়ে বলি রে, একবার আমার দিকে খেয়াল কর, একবার আমার দিকে তাকা, শোনো রে আল্লাহর বান্দারা, শোনো রে নবীর উম্মতেরা, আজকে তোমাদের জন্য যদিও আল্লাহ
করতে না পারি, তবে আমি তোমাদের একটি পরামর্শ একটা বুদ্ধি দিতে পারি। কি দিতে পারি? বুদ্ধি বা পরামর্শ দিতে পারি। তোমরাকে একটা লোক চিনিয়ে দিতে পারি, ওই লোকটার কাছে চলে যাও আজকে কাল কাল কিয়ামতের কঠিনময় হাশরের ময়দানে। যদি মাবুদের দরবারে কথা বলতে পারে তবে একজন ব্যক্তি পারবে, ওই লোকটাকে তোমাদের চিনিয়ে দিচ্ছি, ওই লোকটার কাছে তোমরা আজকে চলে যাও। তিনি কে জানো রে, তিনি কে জানো গো, তিনি আর কেউ নয়, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, আমার নবী, আল্লাহর নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও রে যাও, আজকে চলে যাও, ওই নবী মুহাম্মদ ছাড়া মাবুদের দরবারে কথা বলার মতো ইসকে পার কাউরি নাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইগো বন্ধুরে, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি ভাই। রে আমার পরদা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা। রে আমার আব্বা জান সোনা চানেরা, শুনে যাও রাতের বেলা। আমাকে আনতে আপনাদের বহু টাকা খরচ হয়েছে, বহু টাকা খরচ করে আপনারা আমাকে পেয়েছেন, আমি আপনাদের পেয়েছি। সেই টাকাটা যেন আপনারা আমাকেই দেবেন, সেহেতু বলে 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 আমার বুকটা ব্যথা করে, আমাকে টাকাটা হালাল করতে দিন। আমাকে আড়াই তিন ঘন্টা ধরে বলিয়ে যে টাকাটা আমাকে আপনারা দেবেন, টাকাটা হালাল করেন, কেন আপনাদের পাসিনা বার করা টাকা, আমারও পাসিনাটা বার করে আমার বুকে ব্যথা করে দিন, তবে আমার টাকাটা হালাল। কেন আপনারা না থাকলে তো আমি কথা বলতে পারবো না, আমি তো এই কাপড়কে কথা শোনাবো না, কাপড়কে কথা শোনাবো না, প্যান্ডেল কি শুনবে, ওই নিচের নিচের প্লাস্টিক চাটাই কি শুনবে, বলবো তো আমি, শুনবেন তো আপনারা। ভাইজান আমার আব্বা জানেরা, সেদিন মানুষেরা শেষের বেলায় অবহেলায় আমার রসুলের দরবারে যাবেন। ভাই গো আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আম নবী, কুলের নবী, আল্লাহর প্যারা হাবিব, সেই দিন তার উম্মত উম্মতিদের মহব্বতের ভালোবাসাই আমার নবী, সেই দিন আমার আল্লাহর দরবারে, সেই দিন আমার আল্লাহর দরবারে হযরত মামার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাশরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, আর আমার এইভাবে আল্লাহর দরবারে সিজদাই পড়ে থাকবে। শুধু সিজদাই থাকবে না মা, শুধু সিজদাই থাকবে না রে আব্বা, শুধু সিজদাই থাকবে না গো বন্ধু। সেই দিন আমার নবী তার উম্মত উম্মতিদের জন্য সিজদাই পড়ে কেঁদে বেকুল হয়ে যাবে। ভাই গো বন্ধু, রে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথাটা ধরে, নবীর
মাথাটায় হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথাটা ধরে চাড়বেন আর বলবেন হাবিবরে ওগো আমার বন্ধু ওগো আমার দোস্ত ওগো আমার নবী ওগো বিশ্বের নবী ওগো আমার কুল কায়নাতের নবী নবী গো আজকে তো খুশির দিন আজকে তো আনন্দের দিন আজকে তো বিচারের ফয়সালার দিন আজকে তো আমল নামা হাতে দেওয়ার দিন হাবিবরে কেন কাঁদছ কি হয়েছে তোমার কেন কাঁদিস রে হাবিব আমি আল্লাহ বলছি মাথাটা উঠা তুমি অতি দয়ালু দয়া দাতা মাবুদ গো উম্মতের কষ্ট দেখতে পারি না উম্মতের দিকে তাকাইতে পারি না উম্মতের দিকে তারা কি কষ্ট যন্ত্রণা ভোগ করছে রে আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি রহম করো আমার আল্লাহ বলে হাবিবরে কেদো না মাথাটা উঠাও আমি আল্লাহ তোকে পারমিশন দিলাম নবী গো তোমার উম্মত উম্মতি গুলিরে তোমার উম্মত উম্মতি গুলিরে আমার আরশের ছায়ার নিচে নিয়ে চলে যা সেই দিন আমার আল্লাহ কেমন করে বাছাই করবে করে খুঁজে পাবে
সুন্দরী রমণী আমার ভালোবাসা বিবি জান, আমরা আমাদের যদি স্বামী স্ত্রীতে বেশি ভালোবাসা থাকে তা আমরা খালি দীঘা যাচ্ছে তো আমার জন্য ঘিমি আল্লাহ, ওই সেদিন হাওড়া গেলে তো কিছু তো নিয়ে আসলে না, আমাদের বেশি এইগুলোই হয় না, ও ভাই শরম লাগছে নাকি, শরম পায় নাকি, আমাদের স্বামী স্ত্রীতে শুধু এগুলোই হয় বলে ও বন্ধু ও গো স্বামী জান তোমার সঙ্গে যাইব বাজার, কিছু দাও আর নাই দাও দুইটা ফুচকা কিনা দাও, ও স্বামী জান দুইটা ফুচকা কিনা দাও, ওই স্বামীকে নিয়ে বাজারে গেল আগে ফুচকা খাবে, আর ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে গেল ওই ফুচকা খায়, তারা কিভাবে দিনের ব্যাপারে আলোচনা করতেন, নবীকে একটা কোন কথা বলতে শুনলে তার নেক্সট এর কথাটা আয়েশা নবীর কাছ থেকে পূর্ণাঙ্গ ভাবে জেনে নিতে, বিশ্বর নবী হুজুর গো সেই দিন লক্ষ কোটি চমতার মধ্যে আপনার উম্মত উম্মত গুলিরে কেমনি করে বাছাই করবে, নবী উত্তরের জবাব দিয়ে বলে নাই স্যার ও গো বিবি সাহেবা ও গো আমার সুন্দরী রমণী বিবি আয়েশা রে আমি নবী বলছি, ও গো আয়েশা বলো তো ও গো বসো ও গো বিবি বলো তো ও গো সুন্দরী বলো তো ও গো আয়েশা বলো তো, 10,000 ঘোড়ার মধ্যে 10,000 ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে, বুখারীর হাদিস, আমি কি গল্প করছি, আমি কি কেসটা শোনাচ্ছি, নবী বলেন একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে ওই 10,000 ঘোড়ার মধ্য থেকে সাদা কপালওয়ালা ঘোড়াটা খুঁজতে কি কোনো সমস্যা হবে, আয়েশা বলেন না 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 দূর থেকেই বোঝা যাবে ওই ঘোড়াটি, হাসরের ময়দানে আমার উম্মত উম্মতিগুলির চেহারাগুলি আয়নার মতো টলটল করে জ্বলবে, একটি আয়না যদি সূর্যের দিকে ধরা যায় ওই আয়নাটা তার ওই আলোটাকে অপোজিটে তার আলো পাঠিয়ে দেয়, আয়নাটা যদি সূর্যের দিকে ভাবে ধরা যায় তো আয়না আবার তার আলো দেয় তাই না, আয়নাটা তার জলে জ্বলে না, রসুল এইভাবে আয়েশাকে বুঝাচ্ছেন, নবী বলেন আয়েশা রে একটি আয়না সূর্যর দিকে দিলে যেমন আয়নাটি তার জলে, রে আয়েশা সেই দিন কঠিনময় কাল কিয়ামতের হাসরের ময়দানে আমার ওই উম্মতগুলির আমার ওই উম্মাতিগুলির চেহারাগুলি আয়নার মতো টল টল করে জ্বলবে।